The people of my generation, and especially people
people play sports to influence them not to smoke cigarettes, I think that would be a good thing from my part. And of course, we have seen around a lot of deaths, like I said before. So we can prevent people from dying. We can prevent people from having bad health problems and living a peaceful life. As you said, the young generation, young boys are going directly, having tobacco and beans in the... So what would be your message for them if you want to give it? I think we have to start educating them. I mean, spreading awareness. I think cigarettes and packet has done a great deal of awareness also by posting pictures of disease in their packets. And people still smoke it. Like the main important part is you can smoke cigarettes. You can do whatever you want to do, but do not make it an habit in your life. Do not make it an addiction. Because as much as I know, there is the nicotine which is your brain, and it's a stress-free drug. That is why people take it. So my advice to the people, to the youth of this city or this country would be, if you even smoke cigarettes, do not make it an addiction in your life. Do not make it a habit, because it is directly affecting your health, directly affecting your life. To make your life better, I think, if you live a smoke-free life, much more. টোবাকো-ফ্রি এই ব্যাপারটাকে আপনি কীভাবে তরুণ প্রজন্মকে কি বলবেন? আমি তো সেটাই এইমাত্র জিজ্ঞেস করছিলাম যে আমি যারা আজকে অনুষ্ঠানে ছিলেন তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতাম। বিবেকানন্দ পার্কে আজকে আমি 4-5 দিন ধরে দেখছি, আমরা 30 বছর যাই বিবেকানন্দ পার্কে সকালবেলায়, 18 থেকে 22 বছরের 7-8টা মেয়ে সিগারেট খাচ্ছে। তা আমার গাটা রিরি করছে, কিছু বলতে পারছি না, অন্য কোনো কারণ নয়, সে খাচ্ছে, তার পয়সা আছে বা তার মা বাবার কাছে সে বলেই খাচ্ছে, কি খাচ্ছে না আমি জানি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই বয়সে সে কি কারণে খাচ্ছে, মানে লোককে দেখানোর জন্য? ওকে সাধারণ লোক ওকে জাস্ট ওকে অ্যাট্রাক্ট করার জন্য খাচ্ছে, না হঠাৎ করে একটা আনন্দ পাচ্ছে, কিসের জন্য খায়? আমার খুব জানার ইচ্ছা, কিন্তু সেটা আমি ওকে কিভাবে জিজ্ঞেস করবো? তাই আমি এই এতগুলো লোকের মধ্যে আমরা সবাই ছিলাম, তখন আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল যে এই প্রশ্নটা ওদের কাছে কীভাবে রাখবো। আমরা কোনোদিনই আজকে কোনো নেশাই আমরা করিনি, নেশা করা খারাপ আমি সেটা বলছি না, কিন্তু আজকে যে ধ্বংসের দিকে যাচ্ছে সেই জন্য আমাদের সবারই ভাবা উচিত। আমরা যখন বাইরে যাই, সিঙ্গাপুরে বলুন বা বিভিন্ন জায়গায় যেসব, এমনকি ইয়েতে সামান্য আমরা সিকিমে গেলেও আমরা দেখতে পাই যে ওখানে গুটখা ফুটখা কোনো কিছুই নেই, সব বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা আমাদের বাংলা পশ্চিমবাংলা কেন পারবে না এইটা? আর আমার মনে হয়, আমি জানি না এটা কীভাবে পারবো কি পারবো না, তবে একটা কথা আমি ভাবি, বাড়ি থেকে শুরু করতে হবে। এটা বাড়ি থেকে না শুরু করলে এটা সম্ভব না। কোফ্রি এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? অনেক কথা হয়, অনেক আলোচনা হয়, তারপরও সেইভাবে এটা আমরা এই আজকের যে উদ্যোগটা উদ্যোগ এবং মনে হয় আরও এই জাতীয় আরও অনেক ক্যাম্প সেমিনার এবং যাতে মানুষের মনে যেন সচেতন আরও হয় এবং ইয়াংয়ের জেনারেশনের কাছে যেন আরও বেশি করে প্রচলন যায়, স্কুল কলেজে এটাকে প্রচার করতে। এটা একটা বদ্ধ ঘরের মধ্যে আমরা কয়েকজন মিলে মিটিং করলাম, তাতে কিন্তু ফুটফুল রেজাল্ট আসবে না, এটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে, বিশেষ করে ইয়াংয়ের জেনারেশন, যাতে তারা যাতে এই বাজে অভ্যাসের মধ্যে না ঢুকে পড়ে বা জড়িয়ে।